স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ গেল এক টিএসআর জওয়ানের। ঘটনা রানীর বাজার পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে। মৃত টিএসআর জওয়ানের বাড়ি কল্যাণপুর এলাকায়। আহত বাইক চালকের চিকিৎসা চলছে। যান দুর্ঘটনা বর্তমানে নিত্যদিনের ঘটনায় পর্যবসিত হয়েছে। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো স্থানে যান দুর্ঘটনা ঘটেই চলেছে। তাতে করে কেউ প্রাণ হারাচ্ছে, কেউ বা জীবনের জন্য পঙ্গু হচ্ছে। বুধবার এমনই একটি দুর্ঘটনা ঘটেছে রানীরবাজার পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে। স্কুটি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক টিএসআর জওয়ান। তার নাম স্বপন মোদক, বয়স 48 বছর, বাড়ি কল্যাণপুর এলাকায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রানীরবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে তাকে জিবি ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়। জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ বিষয়ে এক টিএসআর জওয়ান কি বলছেন শুনুন। আমি তো এখানে অ্যাটেন্ডেন্ট ডিউটিতে আছি জিবিতে। আমার কাছে খবর এলে একটা বাইক অ্যাক্সিডেন্ট পেশেন্টের কাছে স্বপন মোদক আমাদের। আমি এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে হঠাৎ অ্যাম্বুলেন্স আইলো রানীবাজার হসপিটাল থেকে আইসে, ওদের পিএসএল লোক আইসে আগে ভর্তি করে গেলাম। দুর্ঘটনাটা কীভাবে হয়েছে? দুর্ঘটনা হয়েছে, পুলিশের থেকে আমি জিজ্ঞাসা করছি, পুলিশ বলছিল যে রানীবাজারে যে পেট্রোল পাম্পের সামনে একটা বাইক আর স্কুটির মুখোমুখি হয়েছে, আমরা অতটুকুই জানছি। তারপর এখান থেকে ডেড বডির অবস্থার মতোই আমরা রিকভারি করে নিয়েছি ইয়াতে পিএইচসিতে, রানীবাজার হসপিটালে, ওইখান থেকে রেফার করে দিয়েছি। পুলিশ স্কুটি নিয়ে মানে কোন জায়গাতে গেল? হ্যাঁ, স্কুটি নিয়ে কোন জায়গাতে গেল? ওই যে এয়ারপোর্টে জানি না, আমি আর জানি না, ওরাও জানে না। স্কুটি নিয়ে কোথেকে কই যেতে যাইতেছিল আমি জানি না। মৃত টিএসআর জওয়ান 7 নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে কল্যাণপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে আহত বাইক চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ব্যুরো রিপোর্ট, নিউজ অ্যাঙ্কার।